পতালুক আছিল। আমরা পুণ্যি নিয়ে চলে যাই, ইজ্জত রক্ষা করতে হলে নালে কালসা যাবর অপির জানতে বলে পরিবংশ ধ্বংস। চলো চলো মনে রাখা আল্লাহ পাক অনুগ্রহে বাবা শেখা
দেখো আমি ক্ষুদ্র গায়ক, আমার কথা ভাষা যদি কারো কাছে ভুল হয়ে যায়, কারো সন্তান, কারো কারো ভাই, কারো চাষা হিসেবে ক্ষমা করিও, কিন্তু আমরা আমরা দশের মন রাখতে পারি না। দেখো আমার থেকে বড় বড় বয়াতিও আছে, কিন্তু আমাদের যতটি গার্জিন বয়স আছে তাদের একটি নিয়ম নীতি আছে, কারো বয়সের একটা সিন্নি করতে হয় গাজী কারণে আমির পথ সিন্নির জন্য তোমরা শরীর থাকবা। এক বিশ্বাসে জটিল করে রূপ থাকলে আল্লাহ পাক তাকে মুক্ত করে দিবে, যে কোনো এক নেও। যারা পীর মসজিদকে সম্মান করে এর সম্মান আল্লাহ পাক নিচে করে, কিন্তু আমার নামের উপর কোনো ব্যক্তি দশটা টাকা দিও না, কিচ্ছু লাভ হবে না, এটা তাহলে ব্যাগটায় বেদায়াত হবে। আর যারা ওলিদের নামে দান করবা, ওই টাকা দিয়ে আমরা একটা বৎসরের শ্রেণী করবো গাজী কালুন, যে বাজান তোমরা কী খাও, আমরা খাই যে টাকা আমরা বেতন থাকে ওই টাকা আমরা খাই, আর যারা আপনাদের টাকা দশের ওই টাকা আমাদের না। এটা দশের লড়ি একের বোঝা, বছরে একবার সিন্নি করি গাজী কালুন নামের উপর। যাই হোক, যার বাবাই দান করে এর পুতেও দান করে, যার মায়ে দান করে এর কুতু যাও দান করি, এক নামে এক বিশ্বাসে দান করি বাবা। ব্যাটটা তো সরি, হ্যাঁ মামলা মামলা দান হন্য নয় আর যা।